তুমি কি খুব অসহায়? তুমি কি খুব হতাশাগ্রস্ত? তাহলে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা বাস্তব দৃশ্য তোমাকে মনে করিয়ে দিতে চাই। আমি মনে করিয়ে দিতে চাই হতাশা জিনিসটা কি। আমি মনে করিয়ে দিতে চাই অসহায় কাকে বলে। আমি মনে তোমাকে করিয়ে দিতে চাই একজন অসহায় ব্যক্তির উদ্দেশ্যটা কেমন হয়ে থাকে। সিরিয়া অথবা তুরস্কের ঘটনা তুমি হয়তোবা দেখেছো বা শুনেছো। সিরিয়াতে কি হয়েছে বা তুরস্কতে কি হয়েছে সেটা তোমার অজানার বিষয় নয়। প্রিয় ভাই আমার, তুমি তো নিজেকে অসহায় মনে করো। একবার ভেবে দেখো, সন্তান জানে না তার বাবা মা কোথায় আছে। একবার ভেবে দেখো, সন্তান জানে না তার বাবা মা আদেও বেঁচে আছে কিনা। একবার ভেবে দেখো, বাবা মা জানে না তার আদরের সন্তান বেঁচে আছে কিনা। হ্যাঁ, একজন ব্যক্তি বাহিরে দাঁড়িয়ে আছে তার বাবা মা ধ্বংসস্তূপের নিচে। সেই সন্তানের পরিস্থিতিটা একবার ভেবে দেখেছ? সে চাইলেও তার বাবা মাকে সাহায্য করতে পারছে না। তুমি কি তার থেকেও বেশি অসহায়? হ্যাঁ, এটাকেই বলে অসহায়, এই পরিস্থিতিকেই বলে অসহায়। বাবা মা জানে যে সন্তান নিচে চাপা পড়ে আছে, তবুও সাহায্য করতে পারছে না। আরে, তুমি নিজেকে দুর্ভাগা মনে করো। ভাবো, মানুষ জানতেই পারল না তার কখন মৃত্যু হয়ে গেল। রাতে তো একটা ঠিক করে ঘুমিয়েছিল যে কালকের দিনটাতে আমি এই কাজ করে ঘুমাবো, আগামী দিনগুলোতে কি কি কাজ করব। আমি একটা গাড়ি কিনব, আমি একটা বাড়ি কিনব, আমার জীবনটা এত সুন্দর হবে। কিন্তু রাতের ঘুমটা তার জন্য চিরকালের ঘুম হবে সেটা কিন্তু তার জানা ছিল না। প্রিয় ভাই আমার, অসহায় জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তুমি তো নিজেকে প্রচুর অসহায় ভাবো। তুমি তো ভাবো, এই পৃথিবীতে তোমার চেয়ে দুঃখী আর কেউ নেই। একবার ভাবো, মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যে মানুষটা সবথেকে বেশি প্রাউড ফিল করছিল। তুমি তো নিজেকে অসহায় মনে করো, তুমি তো নিজেকে দুঃখী মনে করো। দুঃখ কাকে বলে তুমি জানো? যখন তোমার ফ্যামিলিতে তুমি একা বেঁচে আসো আর কোনো সদস্য বেঁচে নেই, অথচ গতকাল পর্যন্ত সবাই বেঁচে ছিল, হতাশা কাকে বলে তুমি জানো? যখন তুমি দেড় ঘন্টা দু ঘন্টা থেকে শুরু করে দুদিন পর্যন্ত একটা ধ্বংসস্তূপের নিচে বসে আসো, তোমার কাছে কোনো উপায় নেই, তুমি চাইলেও কিছুই করতে পারছো না, অথচ তোমার বেঁচে থাকার হাজারো আকুতি, কিন্তু সেটা নিভু নিভু প্রায়, আর এটাকেই বলে হতাশা। এরকম হাজারো দৃশ্য তুরস্কতে ফুটে উঠেছে। হাজারো মা তার সন্তানকে হারিয়েছে, হাজারো পিতা তার সন্তানকে হারিয়েছে, হাজারো সন্তান তার মাকে হারিয়েছে, হাজারো সন্তান তার বাবাকে হারিয়েছে। প্রিয় ভাই আমার, নিজেকে অসহায় অথবা দুঃখী ভাবা বন্ধ করো। তোমার রব তোমাকে যতটা দিয়েছেন সেটাকে তুমি গ্রহণ করো। তুমি নিজেকে এমন ভাবো যেন তোমার থেকে বেশি দুঃখে এই পৃথিবীতে আর কেউ নেই। একবার ভেবে দেখো তো, তুমি যদি তুরস্কতে থাকতে আর তোমার পিতা মাতা যদি এই ধ্বংসস্তূপের নিচে থাকত এবং তারা তোমাকে ডাকছে, তোমার কাছে সাহায্য চাইছে, তুমি তা সত্ত্বেও কিছুই করতে পারছো না, তুমি সেই মুহূর্তে নিজেকে কতটা অসহায় ফিল করবে? হ্যাঁ, এটাকেই বলে আসল অসহায়। তোমাকে আমি একটা কথা বারবার বলবো, তুমি যে কতটা সুখী তা তুমি নিজেই জানো না, তোমার রব তোমাকে কতটা দিয়েছেন তা তুমি নিজেও জানো না। শুকরিয়া করো সেই রবের যে তোমাকে এতটা সুখে রেখেছেন। অসহায় তো তারা যাদের উদাহরণ আমি তোমাকে দিয়েছি, যে পরিস্থিতির কথা আমি তোমাকে বলেছি। তুমি নিজেকে যতটা অসহায় মনে করো ততটা অসহায় তুমি নও, আসলে তুমি অভিনয় করো। এই সমস্ত ঘটনার কাছে তোমার ঘটনা তুচ্ছ। শোনো, নিজেকে যদি প্রচুর দুঃখী মনে হয়, নিজেকে যদি প্রচুর অসহায় মনে হয়, তাহলে এই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাগুলো দেখো এবং
রবের দরবারে শুকরিয়া আদায় করো।